আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে বিজনেস বাংলাদেশ থেকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে যারা দেশের বাইরে পড়তে যাবেন তাদের জন্য স্টাডি অ্যাব্রোড প্রসিডিওর। আমি শুরুতেই বলতে চাই, বাংলাদেশের যেসব স্টুডেন্ট দেশের বাইরে পড়তে যান তাদের মধ্যে সবসময় একটা ভীতি কাজ করে যে দেশের বাইরে যে আমি এডমিশন নিয়েছি, এই দেশের আমি বাংলাদেশ থেকে কিভাবে আমি ফরেন কারেন্সি বা আমার এডমিশন ফি, আমার টিউশন ফি, আমার বোর্ডিং লজিং ফি, আমার ইন্স্যুরেন্স ফি, আমার মেডিকেল বিদেশে থাকা বাবদ যে মেডিকেল ফি, এইসব ফিগুলো যেগুলো পিওরলি স্টাডির সাথে রিলেটেড, সেই ফিগুলো আমি কীভাবে নিয়ে যাব। এটা ধর এইটা কিন্তু অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে। আমার মনে হয় এটা খুবই একটা ভীতিকর ব্যাপার, কারণ এটা ভীতিকর ব্যাপার এই কারণে, কারণ পলিসি নিয়ে যদি কোনো অ্যাম্বিগুইটি থাকে, কোনো ধোঁয়াশা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাম্বিগুইটি, এই ভীতিটা কিন্তু কাজ করে। আমি আজকে সেই ভীতির জায়গাটা ডিলিট করার জন্য আমি চেষ্টা করব যে আসলে বিদেশে পড়তে গেলে ফরেন কারেন্সি নেয়া, ফরেন কারেন্সি কতটুকু নিতে পারবো, বা কোন কোন কোর্সে আমরা পড়তে যাব এবং কোন কোন কোর্সের জন্য ফরেন কারেন্সি অ্যালাউড নিয়ে যাওয়া, এটা নিয়ে আজকে আমরা কথা বলব। আমি খুব সংক্ষেপে আপনাদের কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য কথা বলে বলছি, বিস্তারিত প্রসিজিউরাল ইস্যুসগুলো কিন্তু আমরা পরে আলাপ করব। কিন্তু আমি প্রথমেই বলে রাখি যে দেশের বাইরে পড়তে গেলে ফরেন কারেন্সি আপনি নিয়ে যেতে পারবেন, আপনি বোর্ডিং ফি, লজিং ফি, টিউশন ফি, অ্যাডমিশন ফি এগুলো সবই আপনি নিতে পারবেন। এটা বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ সরকার এটা অ্যালাউড করে দিয়েছে। এখন আপনি কোন কোন কোর্স পড়তে যাবেন সেটা একটা ইস্যু, আপনি যেসব কোর্সগুলো পড়তে যাবেন সবগুলো কোর্স আপনি করতে পারবেন, শুধু স্কুল লেভেলে কোনো কোর্স আপনি পড়ার জন্য বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া কোনো ফরেন কারেন্সি দেশের বাইরে নিতে পারবেন না। এটা একদম স্বতঃসিদ্ধ কথা, এটা মনে রাখলেই হবে। স্কুল গোয়িং বা স্কুল লেভেলের কোনো কোর্স দেশের বাইরে পড়তে আপনি যেতে হলে এবং সেই কোর্স বাবদ কোনো ফরেন কারেন্সি আপনি যদি নিতে চান, সেই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন লাগবে। আদারওয়াইজ অন্য কোনো কোর্স, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, তারপরে কোনো ট্রেনিং সেশন, ভাষা শিক্ষা, ডক্টরাল কোর্সগুলো, পোস্ট ডক্টরাল কোর্সগুলো, এগুলোতে আপনি কিন্তু যে আপনার যদি টাকা থাকে সেই টাকাটা কনভার্ট করে আপনি ফরেন কারেন্সিটা নিতে পারবেন, ফরেন কারেন্সি দেশ থেকে পাঠাতে পারবেন। তাহলে এই জায়গাটা আমার মনে হয় আপনাদের মধ্যে একটা কনফিডেন্স ইতিমধ্যে এসছে যে আপনারা ফরেন কারেন্সি দেশের বাইরে নিতে পারবেন, আবার কোন কোন কোর্সের জন্য নিতে পারবেন সেটাও কিন্তু আপনাদের জন্য একদম ক্লিয়ার কাট বলা আছে। এখন আপনি, আমরা অনেকেই স্টুডেন্ট ফাইল খুলতে যাই ব্যাংকে। স্টুডেন্ট ফাইল মানে কি? দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য একটা স্টুডেন্ট যেই একটা অ্যাকাউন্ট খোলে একটা ব্যাংকে, একটা অথরাইজ ডিলার ব্রাঞ্চে, সেই অ্যাকাউন্টটাকে বলছে আমি স্টুডেন্ট ফাইল। অর্থাৎ স্টুডেন্টরা ওই বাইরে পড়তে যাওয়ার জন্য যে ফাইলটা খোলে সেটাকে স্টুডেন্ট ফাইল বলছি। এখন সেখানে আপনি যখন ব্যাংকে যাবেন, আপনি প্রথমে আপনার রিলেটেড পেপারসগুলো নিয়ে যাবেন এবং অরিজিনাল কপিগুলো যেগুলো আপনাকে অফার দিয়েছে সেই ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ইনভয়েসটা, রিলেটেড যতগুলো পেপার আছে, দোজ পেপার মাস্ট বি ইস্যুড বাই দ্যাট এডুকেশনাল ইনস্টিটিউশনস, সেটা আপনি ব্যাংকে নেবেন, ব্যাংকে প্রডিউস করবেন অরিজিনাল কপি। ওটা দেখার পরে ব্যাংকার স্যাটিসফাইড হওয়ার পরে আপনাকে কিন্তু প্রসিডিউর শুরু করবে আপনাকে পেমেন্টটা, প্রসিডটা পাঠানোর জন্য। তাহলে আপনাকে এই এর দূর পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম, আমরা প্রসিড পাঠাতে পারবো। আরেকটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেকেই কিন্তু একটা দুইটা সেমিস্টার করে ফেলার পরে কিন্তু ব্যাংকে আসেন যে ভাই আমি স্টুডেন্ট ফাইল খুলবো। তো অনেক ব্যাংকের মধ্যে এই অ্যাম্বিগুইটিটা কাজ করে যে তাহলে আপনি কোর্সের শুরুতে কেন খুললেন না। হ্যাঁ, কোর্সের শুরুতে আমি খুলি নাই, অত আমার অ্যারেঞ্জমেন্ট ছিল, ফিনান্সিয়াল ফরেন কারেন্সি অ্যারেঞ্জমেন্ট ছিল, বা যে কোনোভাবে আমি রোডে আমার ভাই থাকে, আমার প্যারেন্টস থাকে, বা অথবা আমার গার্ডিয়ান থাকে, তাদের কাছ থেকে নিয়ে আমি দুটো সেমিস্টার করেছি। সেটা কিন্তু এক ধরনের ভালো হয়েছে, কারণ আমার দেশে ফরেন কারেন্সি ইউজ না করে কিন্তু আপনি বাইরে পড়ালেখা করে ফেলেছেন দুই সেমিস্টার। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু আপনি যদি ব্যাংকে আসেন এবং আপনি যদি রেশনালি যদি ব্যাংকারকে বা এনি ব্রাঞ্চকে বোঝাতে পারেন যে ইয়েস আমি দুটো সেমিস্টার নিজের খরচে করেছি এবং থার্ড সেমিস্টার বা অনওয়ার্ড সেমিস্টারগুলো কিন্তু আপনার মাধ্যমে আমি করবো, আমি একটি স্টুডেন্ট ফাইল খুলতে চাই, আমার টাকা আছে বাংলা টাকা, সেটা কনভার্ট করে ফরেন কারেন্সি আপনি করে দেন। কারণ হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে কনভার্টেবল, অতএব আপনার অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে টাকাটা ফরেন কারেন্সিতে নিয়ে দেশের বাইরে এডুকেশনাল ইনস্টিটিউশনকে পাঠানো, সেটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট কনভার্সন বলি আমরা সেটাকে, এখানে কিন্তু আপনি তা করতে পারবেন। আর আপনার জন্য আরেকটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে যে আপনি কিন্তু পাঁচ সেমিস্টারের জন্য কিন্তু কোর্স ফি পাঠাতে পারবেন। এক সেমিস্টার শেষ আপনি প্রগ্রেস রিপোর্ট ব্যাংকে সাবমিট করবেন, সার্টিফিকেট সাবমিট করবেন, তারপরে আপনি নেক্সট সেমিস্টারের জন্য কিন্তু পাঠাতে পারবেন। কিন্তু একসাথে আপনি আট সেমিস্টার, ছয় সেমিস্টারের জন্য একসাথে কিন্তু পাঠাতে পারবেন না। কারণ হচ্ছে আপনার আট সেমিস্টারের কোর্স আপনি দুই সেমিস্টার, তিন সেমিস্টার হওয়ার পরে আপনি ড্রপ দিলেন,
তাহলে আপনি এখানে 8 সেমিস্টার টাকা যদি ডলার যদি একসাথে যদি আপনি ওই এডুকেশন ইনস্টিটিউশনকে দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু ফোরফিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এগুলো আপনি ফেরত নাও পেতে পারেন, তখন আমার দেশের হার্ড অ্যান্ড ফরেন কারেন্সি তসরুপ হতে পারে। একটা জায়গা সবার মধ্যে থাকা উচিত, সেটা হচ্ছে দেশপ্রেমের ইস্যুটা, যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ কিন্তু খুবই লিমিটেড, আমরা এই ফরেন কারেন্সি রিজার্ভকে যতটুকু সম্ভব আমরা ফ্রুটফুল ওয়েতে আমরা ইউটিলাইজ করব, এটাই হচ্ছে যে আমাদের মেসেজ। আশা করি আপনারা ভিডিওটা শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এবং কি আপনাদের মধ্যে এই কনফিডেন্স বিল্ডিং হয়েছে যে আপনারা দেশের বাইরে পড়তে গেলে এখন এখন থেকে ডিয়ার স্টুডেন্টস ইউ শুড নট হ্যাভ এনি অ্যাম্বিগুইটি, এনি ফিয়ার ফর গোয়িং টু অ্যাব্রড ফর স্টাডি। আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের ফরেন কারেন্সি পাঠানো নিয়ে যে একটা কনফিডেন্সিয়াল কনফিডেন্স রিলেটেড একটা ইয়ে ছিল, আপনাদের ভীতি ছিল, সেটা আশা করি কেটে গেছে। আপনারা আশা করি আমার ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন। সামনে আমি এরকম ছোটো ছোটো আপনাদের জন্য অনেকগুলো ভিডিও নিয়ে আসবো যেগুলোতে আপনাদের কনফিডেন্স বিল্ডিংয়ে খুব সহায়তা করবে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।